পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন। এরপরই কৈলাস থেকে ছেলে পুলেদের নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন মা। শরতের মেঘলা আকাশ শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে সে কথা। আর এরই মধ্যে নিজেদের নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে প্যান্ডেলের কাজ শুরু করেছে দুর্গাপুজো কমিটি এবং ক্লাবগুলি। থিমের চমকে টেক্কা দিতে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিচ্ছে প্রত্যেকটি পুজো মণ্ডপ। এবার পুনর্ব্যবহারযোগ্য নয় এমন উপকরণ দিয়ে মণ্ডপ ও প্রতিমা তৈরি করে সকলকে চমকে দিতে চাইছে শোভাবাজার সংগ্রামী ক্লাব। মূলত ইলেকট্রনিক বর্জ্য ও ধাতব বর্জ্য যেমন ডিভিডি, সিডি, কিবোর্ড, ঘড়ি, সিপিইউ, মনিটর, বাতিল, তার এবং আরো অনেক কিছু দিয়ে তৈরি হচ্ছে তাদের দুর্গামূর্তি ও পুজো মণ্ডপ। সুইচ অন ফাউন্ডেশন টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে তৈরি হচ্ছে তাদের এই মণ্ডপ। এই উপলক্ষে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে শোভাবাজার সংগ্রামী ক্লাব, যেখানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের মুখ্য আধিকারিক মানসী রায়চৌধুরী, শোভাবাজার সংগ্রামী ক্লাবের মুখ্য আধিকারিক প্রবীর মিত্র, উপমুখ্য আধিকারিক দেবুলাল তালুকদার, আর জে অরবিন্দ, সুইচ অন ফাউন্ডেশনের রঞ্জিতা ভট্টাচার্য, ক্লাবের থিম আর্টিস্ট রক্তিমা ব্যানার্জি, পরিবেশগত প্রভাব বিশ্লেষক মফিজুর রহমান এবং আরো অনেকে। আমি ভাবতেই পারিনি যে এরকম একটা টপিক নিয়ে আমাকে আজকে প্রেস মিটে আসতে হবে, যেখানে আলটিমেটলি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করছি, কিন্তু সেটা দুর্গা পুজো। সো ইটস সামথিং ভেরি ইনোভেটিভ অ্যান্ড হ্যাটস অফ টু দ্য হার্টস অফ আমার জন্য সব স্টুডেন্টস, এই ইয়াং জেনারেশন যারা মনে করছে এরকম একটা টপিক নিয়ে কাজ করা যেতে পারে। আর আমরা গত বছরেই যে কাজটা করেছিলাম সেইটাকে কোথাও রেকগনাইজ করা পাবলিকের কাছে তুলে ধরা, তার জন্য ইটস এ ওয়ে বাই উইচ উই ক্যান টিচ নর্মাল পাবলিক, উই ক্যান টিচ পিপল। আর দুর্গা ঠাকুর তো অনেক রকমভাবে হয়, তো মা দুর্গার পূজাও আরেকটা যেটা বেস ম্যানেজমেন্টের মাধ্যমে আজকে পাবলিকের কাছে আসছে। আমার মনে হয় দিস ইজ ব্রিলিয়েন্ট অ্যান্ড ইট ইজ গোয়িং টু ওপেন ওয়াইড ডোর টু। নমস্কার, আমি রক্ষিমা ব্যানার্জি, শোভাবাজার সার্বজনীন দুর্গোৎসবের থিম আর্টিস্ট। আমি আমার বেসিক্যালি থিমটা হচ্ছে ইউএস, মানে ইলেকট্রনিক ওয়েস বা প্লাস্টিক ওয়েস দিয়ে তৈরি হচ্ছে পুরো প্যান্ডেল। মূল আকর্ষণ বা বিশেষ আকর্ষণ থাকছে চন্দ্রযান, যে চন্দ্রযান মূল ব্যক্তি, এবং তার সঙ্গে সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের ছাত্রছাত্রীরা মিলে তৈরি করেছে প্লাস্টিক ওয়েস দিয়ে তৈরি ঠাকুর। এবং আশা করি এই যে আমরা ব্যান্ডেল তৈরি করছি পুরো সাস্টেইনেবিলিটির ওপর, অর্থাৎ মানুষ এই যে সমস্ত এই সিডি, ডিভিডি, ভিসিডি, এই সমস্ত ইলেকট্রনিক ওয়েসে ফেলে দেয় সেখান থেকে দূষণ হয়, তো আমরা চাইছি এই সমস্ত জিনিসে মানুষ অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে, মানুষ যাতে কিছু শিখে বেরোতে পারে, বা রিসাইকেলিং প্রসেসে প্রত্যেকটাই পুজো থাকবে, আমাদের প্রত্যেকটা ওয়ালে লেখা থাকবে, প্রত্যেকটা ওয়ালে আঁকা থাকবে। আশা করি সবার এই পুজো ভালো লাগবে এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই চান সবাইকে স্বাগত দিবসে আসে।